সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.2 অনুশীলনী, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করা ভাগের অঙ্কগুলো করাবো। এর আগে গণের অধ্যায়টা তোমাদের আমি সম্পূর্ণই কমপ্লিট করে দিয়েছি এবং ভাগের অধ্যায়ে গতদিন একটু মৌলিক আলোচনা এবং কিছু অঙ্ক করানো হয়েছিল। এখানে বইয়ের অনুশীলনী 1 থেকে 4 নম্বর অঙ্ক পর্যন্ত করানো হয়েছিল এবং সবগুলো অঙ্কই ছিল তোমাদের প্রথম, মানে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা। আমরা তো জানি কি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করার কিছু নিয়ম আছে, সেগুলো আমরা শিখব এবং সেই অঙ্কগুলি করাইছি। আরও আছে আবার বহুপদী, অর্থাৎ দ্বিপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করা আছে, তিন পদী রাশিকে একপদী রাশি দ্বারা, অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করাও আমরা শিখব। এরপর আছে আবার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ করাও শিখব। তাহলে শুধু একপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে বা একপদী রাশিকে ভাগ, এটা তো শিখবই, একই সাথে আবার বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারাও ভাগ করা শিখব। যেমন দেখো, আমরা 4 নম্বর পর্যন্ত যতগুলো করছি সবগুলো কিন্তু একপদী রাশি ছিল, একপদী রাশিকে একপদী রাশি দ্বারাই ভাগ করছি। এখন 5 নম্বর অঙ্ক থেকে আমি তোমাদের আজকে করে দিই। 5 নম্বর এখানে কী দেওয়া আছে, -36a³z³y² এটা হলো একটা পদ, আর একটা পদ আছে -4ay³, -36a³z³y² -4ay³। তাহলে এই অঙ্কটা আছে, তাহলে এটা কি একপদী রাশি না? এটাও তো এক পদ, এখানে একটাই পদ মাত্র, এখানে একটাই পদ। তাহলে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ, তাহলে এখন লিখি আমরা, সুতরাং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই কি পাই, -36a³z³y² আর ভাগ করা মানে নিচে নিয়ে আসবো, -4ay³, গতদিন এরকম দেখাই দিছি কিন্তু সমান সমান। আমি করবো কি, আগে কনস্ট্যান্ট ভ্যালু অর্থাৎ স্থির মানগুলোকে আলাদা করে ফেলবো। তাহলে কত আছে -36 আর নিচে আছে -4, গুণ চিহ্ন দিয়ে দিলাম। গুণ চিহ্নটা আমরা বীজগণিতে এইভাবেও দিতে পারি অথবা একটা ডট দিয়েও দিতে পারি, যেমন খুশি। আমি ডট দিয়েই দিই, গুণ চিহ্নটা ডট দিয়ে দেওয়াটাই ভালো বীজগণিতে, কারণ অনেক সময় এরকম দিলাম, অনেকে এক্সটাও লেখে এইরকম, মানে এক্সটাও দেখা গেলো অনেকটাই মনে হয় ক্রসের মতো, এক্স আর এই ক্রস দুইটা মিলে যায়, এই জন্য এগুলি ডট দিয়ে দেওয়াটাই বেটার। তাহলে ডট দিয়ে দিলাম, আবার এগুলোকে শুধু আলাদা করব, a³ নিচে এ ডট, এবারে জেড ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আগে আলাদা করি, y² আর নিচে আছে একটা ওয়াই, জেড আছে উপরে তিনটে, নিচে আছে একটা। এখন দেখো মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, তাই না? 4 দ্বারা 36 ভাগ দিলে 4 9 36 অর্থাৎ 9 9। এবারে এ আছে উপরে তিনটে, নিচে আছে একটা, তাহলে আমরা কি হয়, আমি বলছিলাম ভাগের ক্ষেত্রে উপরের রাশি থেকে নিচের রাশি, যখন আমরা উপরের রাশিকে নিচের রাশি দ্বারা যখন ভাগ করব, তখন আমরা কি করব, পাওয়ারগুলো অর্থাৎ সূচকগুলো বিয়োগ করে ফেলি, অর্থাৎ 3 - 1 × ওয়াইয়ের পাওয়ার এখানে আছে কয়টা, দুইটা, এখানে আছে একটা, তাহলে 2 - 1 × জেডের পাওয়ার এখানে আছে কয়টা, তিনটা বিয়োগ একটা, এখানে আছে একটা, সমান সমান 9। এখানে কত হবে, a² y z² ওয়াই 2 থেকে 1 গেলে একটাই থাকে, জেড 3 থেকে 1 গেলে দুইটা থাকে, তাহলে এটা আমাদের হয়ে গেল অ্যান্সার। এখানে আমরা লিখব উত্তর নির্ণয় ভাগফল 9 = a² y z². তাহলে অ্যান্সারটা এখানে লিখছিলাম, ওইটা না লিখে আমরা উত্তরটাকে নিচে আলাদা লিখে দিলাম, তাহলে আমাদের একটা অঙ্ক কিন্তু হয়ে গেল, ঠিক আছে? একইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা করে দিই। দেখো ছয় কি দেওয়া আছে, -22x³y²z -2xyz -2xyz, এই তো। তাহলে এখানে ওই কথাটা কি লিখব, সুতরাং প্রথম রাশিকে
দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে আমরা কি পাই? -22x³y²z ডিভাইডেড বাই -2xyz। তাহলে -22 নিচে হলো -2 ইনটু এক্স কিউব নিচে হলো এক্স ইনটু ওয়াই স্কোয়ার নিচে ওয়াই ইনটু জেড নিচে জেড সমান সমান এই মাইনাসে মাইনাসে কী হয় প্লাস এগারো দ্বারা দুই দ্বারা বাইশকে কাটলে এগারো ইনটু এক্স এক্সের পাওয়ার কত আছে তিন তিন থেকে এখানে আছে কত এক তাহলে এখানে আছে তিন এখানে আছে এক তিন থেকে এক বিয়োগ করবো থ্রি মাইনাস ওয়ান ইনটু ওয়াইয়ের পাওয়ার উপরে আছে দুইটা নিচে আছে একটা তাহলে দুই থেকে এক বিয়োগ করবো জেডের পাওয়ার উপরে আছে এক নিচেও আছে এক তাহলে ওয়ান মাইনাস ওয়ান করবো এখন দেখো ইলেভেন তো ইলেভেনই রইল এক্সের পাওয়ার কত হয় এক্স স্কোয়ার মানে তিন থেকে দুই তিন থেকে এক গেলে দুই ওয়াই দুই থেকে এক গেলে হয় ওয়াই ওয়ান তাহলে ওয়ান লিখলেও পারি আমরা না লিখলেও পারি আর জেড দেখো জেডের পাওয়ার কী আছে এক থেকে এক গেলে কী হয় শূন্য তাহলে জেডের পাওয়ার কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তার মান হয় ওয়ান এটা কিন্তু আমাদের একটা সূচকের সূত্র বা সূচকের নিয়ম এটা কিন্তু সবসময়ের জন্য তোমাদের মনে রাখতে হবে যে কোনো চলকের পাওয়ার শূন্য মানে চলকের পাওয়ার শূন্য হওয়া মানেই আমরা মনে করতে পারি যে শূন্য দ্বারা জেডকে গুণ করলে শূন্য হবে তা কিন্তু না যে কোনো একটি চলকের পাওয়ার শূন্য মানে তার মান হয় ওয়ান তাহলে এটাকে আমরা লিখতে পারি কত ইনটু ওয়ান অথবা আমি যদি বলি নিচেও জেড উপরেও জেড জেডে জেডে কাটা যায় কাটা গেলে কী থাকে আমরা কিন্তু এখন ভেঙে ভেঙে করতেছি পরবর্তী অঙ্কে কিন্তু আমরা এত ভাঙবো না আমরা সরাসরি এখান থেকে দেখে উত্তরটা লিখে দেবো কত হয় প্লাস মাইনাসে মাইনাসে প্লাস দুই দিয়ে এগারো বাইশকে কাটলে এগারো এক্স আছে উপরে তিনটা নিচে আছে দুইটা তাহলে কয়টা থাকবে দুইটা থাকবে ওয়াই দুইটা থেকে একটা বাদ দিলে একটা এক্স তিনটা থেকে একটা বাদ দিলে দুইটা থাকবে আর ওয়াই দুইটা থেকে একটা বাদ দিলে একটা ওয়াই থাকবে জেড ডেট আর কাটা যায় এটি অ্যান্সার আমরা কিন্তু পরবর্তীতে এখন এটা আমরা শর্টকাট তোমাদের ভাগটা সবেমাত্র শুরু শেখাচ্ছি এই জন্য আমরা ভেঙে ভেঙে করাই দিচ্ছি এবং পরীক্ষাতে তোমরা এইভাবেই দেবা যদি এই অঙ্কটা আসে তখন এক লাইনে এটা করে দিলে কিন্তু অঙ্ক হবে না কিন্তু আমরা এই ভাগকে ব্যবহার করে পরবর্তীতে যে অঙ্কগুলো করবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সরাসরি এরকম ভাঙ্গে ভেঙে করতে গেলে তখন আমাদের অন্য অঙ্কের শুরুতে এইটা আসবে তাহলে সেক্ষেত্রে আমাদের এত বড় ভাঙ্গা যাবে না তখন আমরা সরাসরি এরকম দেখাই দেবো কিন্তু এখন আমরা সরাসরি দেখাবো না এখন আমরা ভেঙ্গেই দেখাবো ঠিক আছে তাহলে ঠিক আছে এটা আমাদের হয়ে গেল এখন দেখো এই ওয়ান দ্বারা ইলেভেনকে গুণ করলে ইলেভেনই এক্স স্কোয়ার ওয়াই তাহলে এখন এটি আমাদের অ্যান্সার তাহলে উত্তর হ্যাঁ আমাদের তাহলে এরপরের অঙ্ক এটা দেখো উত্তর নির্ণয় ভাগফল কত ইলেভেন এক্স স্কোয়ার ওয়াই শেষ আমাদের কিন্তু দুইটা অঙ্ক হয়ে গেল এরপর আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র একটু দেখো এটা আমি দ্রুত দেখাবো একটু মুছে দিলাম এটা আমি কিন্তু এতদিন যে অঙ্কগুলি করলাম এক থেকে ছয় পর্যন্ত সবগুলোই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করছি কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম দ্বিপদী রাশিকেও একপদী রাশি দ্বারা আমরা ভাগ করতে পারি সেই জাতীয় একটি অঙ্ক আজকে দেখাবো পরবর্তী ক্লাসে এগুলিকে ডিটেল দেখাবো আজকে সামান্য একটা অঙ্ক শুধুমাত্র দেখাই দিই যেমন সাত নম্বর অঙ্কটা আছে এরকম যেমন থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এটা হলো একটা রাশি একে ভাগ করতে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করতে বলছে তাহলে আমাদের এখানে বলছে কি এই একটা রাশিকে এই রাশি দ্বারা ভাগ করতে বলছে তাই না তাহলে এই রাশিটা কি আমাদের এটা একটা রাশি আর এটা একটা রাশি কিন্তু এটা কিন্তু এক পদই রাশি আর এখানে কিন্তু পদ হয়েছে কয়টা একটা দুইটে তাহলে আমাদের এই প্রথম রাশিটার মধ্যে পদ আছে কয়টি একটি দুইটি আর দ্বিতীয় রাশির মধ্যে পদ আছে একটি তাহলে এটা দ্বিপদী রাশিকে এক পদী রাশি দ্বারা ভাগ তাই না তাহলে এখানে আমরা লিখব সুতরাং প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই কি পাই দেখো প্রথম রাশিটা কী ছিল আমাদের থ্রি
ए কিউব বি স্কয়ার মাইনাস টু এ স্কয়ার বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার সমান সমান আগের অঙ্কর মতোই এই প্রথম রাশিটা উপরে লিখলাম, দ্বিতীয় রাশিটা নিচে লিখলাম। এখন আমাদের করতে হবে কি, এই রাশিকে এই মাইনাস দিয়ে আমাদের এই যে একটা এক পদ রাশি এটাকে আমরা এটার নিচেও এটার নিচেও আলাদা আলাদা করে লিখে ফেলি। থ্রি এ কিউব বি স্কোয়ার আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার বি কিউব আর নিচে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে গেল আমাদের। তাহলে এখন তো আমাদের সেই আগের মতোই হয়ে গেলো, তাহলে এক পদ রাশিকে এক পদ রাশি দ্বারা ভাগ হয়ে গেল না। এখন এখন এটাকে আমরা কী করবো, উপরে আছে থ্রি নিচে কিছু নাই মানে ওয়ান আছে, এ তিনটা নিচে এ দুইটা, বি দুইটা নিচে দুইটা বিয়োগ, টু নিচে কিছু নাই মানে ওয়ান আছে, এ স্কোয়ার নিচে এ স্কোয়ার, বি কিউব নিচে বি স্কোয়ার আগের নিয়ম অনুযায়ী। তাহলে এক দ্বারা তিনকে ভাগ করলে তো তিনই হয়। এবার উপরে আছে এ কয়টা, তিনটা নিচে আছে দুইটা, তাহলে তিন বিয়োগ দুই, বিয়ের মান দুই বিয়োগ দুই বিয়োগ, দুইকে এক দ্বারা ভাগ দিলে দুই, এ কত হবে দুই বিয়োগ দুই, বি তিন বিয়োগ দুই, দেখো এখানে তিন, এ তিন থেকে দুই গেলে একটা থাকে তাই না, আর বি বিয়ের পাওয়ার থাকে শূন্য, তাহলে বিয়ের পাওয়ার থাকে শূন্য বিয়োগ টু, এর পাওয়ার থাকে শূন্য আর বিয়ের পাওয়ার থাকে এক, তিন থেকে দুই গেলে এক, ওই এক তো না লিখলেও চলে। এখন আমি বলছি কি, কোনো কিছুর পাওয়ার শূন্য হওয়া মানে তার মান ওয়ান, এর পাওয়ার শূন্য হওয়া মানে তার মান ওয়ান, তাহলে ওয়ানটা আমরা না লিখতে পারি, সেই ওয়ান দ্বারা থ্রি এ কে গুণ করলে থ্রি এ মাইনাস এ দ্বারা এর পাওয়ার জিরো মানে এটার মান হয় ওয়ান, তাহলে ওয়ান দ্বারা পুরোটাকে গুণ করলে সেই এইটাই হবে, তাহলে আমাদের কথা হবে টু বি। তাহলে উত্তর নির্ণয় ভাগফল থ্রি এ মাইনাস টু বি। এগুলো আমরা ভেঙে ভেঙে একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে দেখাইতেছি, কিন্তু পরবর্তীতে আমরা এত ভাঙবো না, এগুলিকে আরেকটু শর্টকাট করবো। এই যেখানে বিয়োগ ফলগুলো, এই যে প্রত্যেকটা সূচককে আমরা বিয়োগ করে করে দেখাইতেছি, ওটা আমরা মনে মনে বিয়োগ করে সরাসরি লাইন থেকে লাইন লিখে ফেলবো পরবর্তীতে। এবং এই লাইনটাও আমরা লিখবো না, এই যে পাওয়ার যেটার পাওয়ার জিরো ওই জিরোটাকে আমরা লিখবো না, সরাসরি ওটাকে আমরা ওয়ানই ধরে নেবো, অর্থাৎ কাটাকাটি যায় এই সিস্টেমে করবো পরবর্তীতে। কিন্তু প্রথম অঙ্কগুলো আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি, এর পরবর্তী অঙ্কগুলোতে তোমাদেরকে আরেকটু শর্টকাট করবো, শর্টকাট দিলেও তোমাদের অঙ্কটা কিন্তু হবে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য একটু ডিটেইল করছি। তা ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এই তিনটে অঙ্ক তোমাদের দেখানো হলো সাত নম্বর পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটা লাইক দিবে, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে, যেন প্রত্যেকেই এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। যেহেতু আমাদের একদম ক্লাস থ্রি থেকে টেন পর্যন্ত প্রতিটি ক্লাসের গণিত বইয়ের সমাধান এখানে দেওয়া আছে, যার জন্য তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে ক্লাসে গিয়েও থাকুক না কেন সেই ক্লাসের পড়াটাই তারা পেয়ে যাবে, তাদের জন্য অনেক উপকার হবে। এই জন্য তোমাদের অবশ্যই বলবো, আমাদের পড়াগুলোকে অবশ্যই সবার সাথে শেয়ার করো, সবাইকে জানাও। একই সাথে যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।